হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ডিজাইন এনেছি যে ডিজাইনগুলো মাত্র 3 আনা থেকে শুরু করে 10 আনা স্বরের ভিতরে তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো ভালো ডিজাইন, একেবারে নিউ কালেকশন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন, কারণ এখানে এমন কিছু ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো যদি আপনি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে মিস হয়ে যেতে পারে, বা আমি যে কথাগুলো বলবো কোন ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটাও মিস হয়ে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর স্বর্ণের দাম সেখানে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি, যখন আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আর ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কম স্বর্ণের ভিতরে তৈরি করেন, যেমন ধরুন আপনি 3 আনা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে 3 আনা স্বর্ণের ভিতরে এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চয়েস করবেন। যখন আপনি 3 আনা দিয়ে তৈরি করতে দিবেন তখন এখানে যেরকম সাইজটা দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু ছোটো করে সাইজটা তৈরি করে নেবেন। আর যখন আপনি ডিজাইনটা তৈরি করতে দিবেন, আপনার স্বর্ণকারকে বলবেন যদি সবসময় র্যাপিস করেন তাহলে সে ডাটটা আপনি বাঁকা ডাটটা ইউজ করবেন, কারণ সবসময় র্যাপিস করার জন্য বাঁকা ডাটটা খুবই ভালো হয় আর ইউজ করে আপনি ভালো পাবেন। আর ফ্রেন্ডস, স্বর্ণটা একটু ভালো দেবেন, যেমন 22 ক্যারেট বা 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এর চেয়ে একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন এই ডিজাইনগুলো, এখানে দেখে নেবেন যে 3 থেকে 4 আনা বা 5 আনা এরকম স্বর্ণের ভিতরে যদি আপনি তৈরি করেন তাহলে সেই ডিজাইনটা যখন আপনি তৈরি করতে দিবেন সাইজটা এরকমই রাখবেন, সেম রাখবেন, তাহলে ভালো হবে। বা এর চেয়ে একটু হালকা বড় করে তৈরি করতে পারেন। আর যখন আপনি হালকা বড় করে ডিজাইনটা তৈরি করবেন সেই ডিজাইনটা আপনি সবসময় র্যাপিস করতে পারবেন, বা এক জায়গায় যাওয়া আসার জন্য সে ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। আর ফ্রেন্ডস, এখানে এমন কিছু ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো একটু বড় সাইজের মধ্যে, ইয়ারিং কানে দুলের ডিজাইন, সেই ডিজাইনগুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে সেই ডিজাইনগুলো যখন আপনি তৈরি করতে দিবেন এখানে যেরকম সাইজটা দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু হালকা বড় করে 10 আনা স্বর্ণের ভিতরে বা 8 আনা স্বর্ণের ভিতরে আপনারা তৈরি করে নেবেন। দেখবেন যে কোনটায় কতটুকু ওজন, সেটা আপনি সেইভাবেই ওজনটা দিবেন, তাহলে ভালো হবে। আর ফ্রেন্ডস, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি পিছনে যে ডাটটা রয়েছে সেটা আপনি পুশ ডাটটা ইউজ করবেন। আপনি যখন তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারকে বলে দেবেন যে পুশ ডাটটা আমি ব্যবহার করব, তাহলে সেই ডিজাইনটা আপনি যখন ব্যবহার করবেন ব্যবহারে ভালো পাবেন, কানের সাথে একেবারে লেগে থাকবে। আর ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন ভালো স্বর্ণটা দিবেন, কারণ আমি বলে দিয়েছি যে ভালো স্বর্ণটা দিলে কিন্তু ডিজাইনগুলো যখন আপনি পরবর্তীতে ভাঙতে যাবেন ভালো স্বর্ণটা পাবেন। আর ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নিচে কিছু ঝুল রয়েছে, সেই ঝুলগুলো কিন্তু আপনারা মজবুত করে তৈরি করে নেবেন। আর কিছু আপনার চেন সিস্টেম রয়েছে, সেগুলো আপনারা একটু বুঝে শুনে দেখে শুনে নিয়ে আসবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আর যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করে ভালো পাবেন। আর ফ্রেন্ডস, এতক্ষণ যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন আশা করছি ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, বা আমি যে কথাগুলো বলেছি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় বা এরকম ডিজাইন আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।